আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন MCEC ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলটিতে আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সেটি হচ্ছে নতুন একটি জব সার্কুলার। সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর। এই জবটির আজকে ডিটেল ইনফরমেশনটি আপনাদেরকে আমি জানাবো। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে একেবারে নিউ কামার তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেন করবেন সাবস্ক্রাইব? যাতে নতুন সব ভিডিওর সকল আপডেট আপনার কাছে চলে যায় এবং পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। তো দেখতে থাকুন টোটাল বিজ্ঞপ্তিটি। আপনারা দেখতে পাচ্ছেন যে জব সার্কুলারটি এখানে রয়েছে। আপনারা যারা এই জবটিতে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই ভান্ডারিয়া মা কম্পিউটার এডুকেশন সেন্টারে এসে প্রথমে আপনার সার্কুলারটি সংগ্রহ করতে হবে। এখানে সব ডিটেল ইনফরমেশন দেওয়া রয়েছে, কিন্তু ভিডিওটি আপনি পুশ করে আপনি কিন্তু ভিডিওর যে এই বিজ্ঞপ্তি সার্কুলারটি আপনি পড়ে নিতে পারবেন। আর যদি প্রিন্ট কপি চান তাহলেও ভান্ডারিয়া মা কম্পিউটার এডুকেশন সেন্টার স্থান ডিজে পুকুরের উত্তর পারে অবস্থিত, এখান থেকে সার্কুলারটি নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন এই জবটিতে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত, মানে 20/9/2020 সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত আপনি এই দরখাস্ত জমা দিতে পারবেন। তো আরও দেখতে পাচ্ছেন যে এই জবটিতে যে আবেদন ফর্মটি প্রয়োজন সেই ফর্মটিও আমার কাছে রয়েছে। এই চাকরির আবেদন ফর্ম, সরকারি ফর্ম,